ওই তো দেখি দেখি, ঠিক আছে তো? হ্যাঁ যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। জয় মা, জয়। হ্যাঁ গো কথা মা, বলছি এবার তো গয়নাটা খুঁজতে হবে গো। গয়না পাওয়া গেছে কর্তা দিদা? গয়না কত মশাই? ও কত মশাই, এদিকে এসো, শিগগিরি এসো। দেখো 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 কি কাণ্ড করেছে কত মা, গয়না পাওয়া গেছে বলছে। কোথায় মা? কর্তা দাদু, আমি আমার থেকে কিছু গয়না মাকে দিতে গিয়েছিলাম যাতে মা একটু সাজতে পারে। তখনই হয়তো আমি ভুল করে মায়ের নথটা মায়ের ঘরে রেখে চলে এসেছিলাম। আমায় ক্ষমা করে দিন কর্তা দাদু, মানে মেজোমার ঠিকই বলেছিল, আমার ভুল, আমাকে আরো সাবধান হওয়া উচিত ছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে না। ঠিক আছে, পাওয়া তো গেছে, আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেছি। ঠিক আছে মা গো। এই 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 হচ্ছে কথা মা। একদম, আরে কথা মা থাকলে কোনো অনর্থ হতে পারে না। হ্যাঁ একটা ভুল হয়ে গেছে, সে এত বড় কাজে একটু একটু ভুল চুক্ত হতেই পারে। হ্যাঁ তাই না? কোথায় কোথায় শুরু কর, পুলিশ মশাই পুজো শুরু করুন। আরে ঢাক বাজান, পুজো শুরু করুন। এসে ভাই গয়নটা পরিয়ে দাও মাকে। এসো 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 এসো, চলো চলো। দিদি ভাই ঠিক বলেছে কথা, এসো এসো এসো। কি ব্যাপার, তোমার প্ল্যানের কি হলো? সেটাই তো বুঝতে পারছি না মেয়ের, অসম্ভব। এটা কি করে হলো? কথা তো মায়ের নথটা সঞ্চিতার ঘর থেকে পেল, তারপরে সব দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিল কেন? কাউকে কিছু বুঝতে দিল না কেন? বুঝতে দেবেও না। কি তুমি বুঝবে না? মেজোমা বলছি যে এই কাগজটা বোধ হয় তোমার, এই দেখো, তুমি ফর্দ লিখছিলে না, তোমার তো। আমি বাকি কাজগুলো করে আসছি। সর্বনাশ, কথা সবটা ধরে ফেললো নাকি? আমিও দেখে নেব তুমি কি করো কথা। মেজোমাকে তাহলে ইচ্ছে করে মাকে ফাঁসানোর জন্য এমনটা করলো? ঠাকুরের জিনিস চুরি করলো? না না কথা, চূড়ান্ত কিছু বিশ্বাস করার আগে আমায় আরেকটু ভাবতে হবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।